পৃথিবীর পাঁচ ভাগের এক ভাগ জায়গা জুড়ে আছে মরুভূমি, যেখানে সাধারণত বছরে 10 ইঞ্চি বা 25 সেন্টিমিটার বা তার চেয়েও কম বৃষ্টিপাত হয়। মরুভূমিতে বৃষ্টিপাত বা তুষারপাতের পরিমাণ বাষ্পীভবনের চেয়েও কম হয়। মরুভূমি বলতে শুধু বালুর সাগরকেই বুঝায় না, পাথর ও পাহাড় নিয়েও মরুভূমি সৃষ্টি হয়। পাথুরে বা বালুময় ভূমি গাছপালা জন্মানোর জন্য সহায়ক নয়। মধ্য অনুর্বর ভূমিতে কিছু গাছপালা গুল্ম, ঝোপঝাড় ও ঘাস জন্মায়। সেখানকার গাছের বীজগুলো বছরের পর বছর বালুতে টিকে থাকে, পরবর্তীতে বৃষ্টির পানি পেলেই চারা জন্মানো শুরু করে। মরুভূমির গাছপালা কাঁটাযুক্ত হয়ে থাকে। গাছগুলো কাঁটাযুক্ত হওয়ার একটি কারণ হিসেবে বলা যায় প্রাণীদের হাত থেকে সঞ্চিত পানি ও নিজেদের রক্ষা করার সুরক্ষা অস্ত্র। পাতাগুলো মোমের মতো প্রলেপ বিশিষ্ট হয়, যা পানি ধরে রাখতে সাহায্য করে। মরুভূমির প্রাণী ও পোকামাকড়গুলো আকারে ছোট হয়, যা তাদের দিনের বেলা লুকিয়ে থাকতে ও রাতের বেলা ঠান্ডা আবহাওয়ায় বাহিরে বের হতে সহায়তা করে। পৃথিবীর 10টি বড় মরুভূমি নিয়ে থাকছে আজকের আলোচনা। আপনারা দেখছেন রকমারি ইনফোবিডি। স্কিপ না করে দেখার অনুরোধ রইল। পরবর্তীতে আরও তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্টার্কটিকা মরুভূমির অবস্থান দক্ষিণ মেরুতে। অ্যান্টার্কটিকা মরুভূমির আয়তন 1,38,29,430 বর্গ কিলোমিটার। অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে চরমভাবাপন্ন একটি মহাদেশ। এটি পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান, সেই সাথে সবচেয়ে শুষ্ক স্থান, যেখানে সবসময় প্রচুর বাতাস বয়ে চলে। আর্কটিক মরুভূমি পৃথিবীর উত্তর মেরুতে অবস্থিত। এর আয়তন 1,27,26,937 বর্গ কিলোমিটার। যুক্তরাষ্ট্রের কিছু অংশ সহ কানাডা, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন এবং রাশিয়ার বিশাল অংশ দখল করে আছে আর্কটিক মরুভূমি। সাহারা মরুভূমি হল অ্যান্টার্কটিকা ও আর্কটিকের পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম মরুভূমি। এর আয়তন 92,00,000 কিলোমিটার। আফ্রিকার 12টি দেশের সীমানা জুড়ে সাহারা মরুভূমি। উত্তর আফ্রিকার একটি বড় অংশ জুড়ে এর আধিপত্য। মিশর, মরক্কো, আলজেরিয়া, লিবিয়া, মালি, পশ্চিম সাহারা, তিউনিশিয়া, মৌরিতানিয়া, ইরিত্রিয়া ও সুদানের কিছু অংশ জুড়ে রয়েছে এই মরুভূমি। উত্তর আফ্রিকার 31% জুড়ে সাহারা মরুভূমি অবস্থিত। গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি পশ্চিম অস্ট্রেলিয়া ও দক্ষিণ অস্ট্রেলিয়ার সমতল তৃণভূমি, নোনা হ্রদ, বালির স্তূপ ও নুড়ি পাথরের বিস্তীর্ণ অঞ্চল নিয়ে অবস্থিত। এর মোট আয়তন 6,47,000 বর্গ কিলোমিটার। আরব মরুভূমি পশ্চিম এশিয়ার এক বিস্তীর্ণ মরুভূমি। এটি ইয়েমেন থেকে পারস্য উপসাগর, ওমান, জর্দান এবং ইরাক পর্যন্ত বিস্তৃত। এর আয়তন 23,30,000 বর্গ কিলোমিটার, যা আরব উপদ্বীপের বেশিরভাগ অঞ্চল দখল করে রয়েছে। গোবি মরুভূমি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মরুভূমি, যা চীন এবং মঙ্গোলিয়ার দক্ষিণাংশ জুড়ে রয়েছে। এটি 1,500 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মরুভূমি। এর আয়তন 12,95,000 বর্গ কিলোমিটার। কালাহারি মরুভূমি সম্পূর্ণ মরুভূমি নয়, এটি একাধিক দেশ জুড়ে অবস্থিত। কালাহারি মরুভূমি আফ্রিকার দক্ষিণাঞ্চলের মালভূমিতে অবস্থিত একটি সমতল ভূমি। কালাহারি মরুভূমির মধ্যে পড়ে নামিবিয়ার পূর্বাঞ্চলের 1/3, দক্ষিণ আফ্রিকার নর্দার্ন কেপ প্রদেশের সর্ব উত্তরের অংশটুকু এবং বাস্তোয়ানার প্রায় পুরো অঞ্চল। দক্ষিণ পশ্চিমে এটি নামিবিয়ার উপকূলবর্তী নামিব মরুভূমির সাথে মিলিত হয়। কালাহারি উত্তর দক্ষিণে সর্বোচ্চ 100 মাইল পর্যন্ত দীর্ঘ এবং পূর্ব পশ্চিমে এর সর্বোচ্চ দৈর্ঘ্য প্রায় 600 মাইল। মোট ক্ষেত্রফল প্রায় 3,60,000 বর্গ মাইল তথা 9,30,000 বর্গ কিলোমিটার। কালাহারি মরুভূমি আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম মরুভূমি। পাটাগোনিয়া মরুভূমি দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি অঞ্চল। আর্জেন্টিনা এবং চিলি উভয় দেশের কিছু অংশের সমন্বয়ে গঠিত পাটাগোনিয়া। সুন্দর ও মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের অধিকারী হওয়ায় পাটাগোনিয়া বিশ্বব্যাপী সুপরিচিত। আয়তন 6,70,000 বর্গ কিলোমিটার। পাটাগোনিয়ার দক্ষিণ পশ্চিমে রয়েছে আন্দিজ পর্বতমালা। চিহুয়াহুয়ান মরুভূমি উত্তর মেক্সিকো এবং দক্ষিণ পশ্চিমে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু অংশ জুড়ে অবস্থান করছে।
এর আয়তন প্রায় 5,01,896 কিলোমিটার। সিরিয়ার মরুভূমিটি বাদিয়া নামেও পরিচিত। দক্ষিণ পূর্ব সিরিয়ার কিছু অংশ এবং উত্তর পূর্ব জর্ডান সহ মধ্যপ্রাচ্যের 5,00,000 বর্গ কিলোমিটার জুড়ে এই মরুভূমিটি অবস্থিত। গণমাধ্যমে আমরা হরহামেশাই বেগমপাড়া শব্দটি শুনে থাকি। এই বেগমপাড়া কি এবং কিভাবে গড়ে উঠেছে এই বেগমপাড়া, এই সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রকমারি ইনফোবিডির সাথে থাকতে পারেন।